আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি লাইফ ব্লগ চ্যানেল আলিয়া রহমানে। এবং আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে চলে এসলাম, এটা হচ্ছে মোহাম্মদপুরের স্ট্রিট ফুড নিয়ে একটা ভিডিও। তো এটা হচ্ছে মোহাম্মদপুরের রিং রোডে জাপান গার্ডেন সিটি যে জায়গাটা আছে সেটার একদম পাশাপাশি জায়গাটা দেখতে পারবেন, বিশাল বড় স্ট্রিট ফুডের সমাহার। মানে এখানে ঢুকতেই দেখতে পারবেন যে এখানে বাইরে দিয়ে এত ভিড় এবং অনেকগুলো কার্ট রাখা। এখানে সন্ধ্যা থেকে রাত 10টা 11টা পর্যন্ত টানা কিন্তু এরকম স্ট্রিট ফুড সেল হয় এবং প্রচুর মানুষের ভিড় থাকে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে সেটা। আর এখানকার সবচেয়ে হিট আইটেম হচ্ছে রাজকচুরি। বেসিক্যালি এই আইটেমটা হচ্ছে আমরা যে দই ফুচকা খাই একদম সেম জিনিসটাই, বাট এখানে কিছু ডিফারেন্সিয়েশন আছে যে অনেক জিনিস একটু এক্সট্রা দেওয়া হয়, যেমন বিভিন্ন ধরনের বাদাম দেওয়া হয়, এরপর কিছু সস এক্সট্রা দেওয়া হয়, আরও তো কিছু আছেই টুকটাক সব মিলিয়ে আর কি। এটা একটু এখানকার বেশ ফেমাস একটা আইটেম। এটার প্রাইস 100 টাকা থেকেই 100 টাকার মধ্যেই আর কি, 100 টাকা বা 110-120 টাকা এরকমই হবে, আমার এক্সাক্ট প্রাইসটা মনে নেই। তো এই রাজকচুরি আইটেমটা আমরা নিয়েছি, আর এই রাজকচুরিটা বেসিক্যালি বিশাল বড় সাইজের হয়, যার কারণে এটা আসলে দুজন মিলে শেয়ার করে খেলে বেশ ভালো। আবার কেউ যদি মনে করেন যে না আমি একা একটা বড় খেতে পারবো, তাহলে ঠিক আছে, বাট আমি দেখলাম যে এটা আসলে আমরা দুজন শেয়ার করে খেয়েছি এবং ভালো মতো খাওয়া হয়েছে, কারণ এটা কিন্তু বেশ বড় হয় এবং যেহেতু এটার মধ্যে প্রচুর স্টাফিংস থাকে, সব মিলিয়ে আসলে এটা শেষ করা একটু সমস্যা হয়ে ওঠে, বাট এটা খেতে কিন্তু খুব মজা। টক দইটা মিষ্টি মিষ্টি সব কিছু মিলিয়ে, মানে টক দইটাতে চিনি দেওয়ার কারণে এটা খুব মজা লাগে খেতে, এবং ভেতরের স্টাফিংসগুলো বাদামগুলো, প্রথমে যখন ওরা বাদাম দিচ্ছিল আমার কাছে একটু কনফিউজিং লাগছিল, মনে হচ্ছিল যে বাদাম দেওয়ার কারণে খেতে কেমন না কেমন লাগবে, বাট আসলে জিনিসটা সব কিছু মিক্স করে খুবই মজা লাগছিল। তো আমি এটাই ট্রাই করে দেখছিলাম, আমার কাছে তো খুব ভালো লেগেছে। তো আপনারা যদি আসেন আপনারা অবশ্যই রাজকচুরিটা ট্রাই করবেন। এটা যেটা বললাম যে এখানে এটা বেশ হিট আইটেম এবং এটা প্রচুর সেল হয় এখানে, এবং এটার প্রাইস যেটা বললাম যে 100 টাকা এরকমই হবে, হায়েস্ট 110-120 হবে, এর চেয়ে বেশি হবে না। এরপরে এখানে আরও অনেক আইটেম আছে। এখান থেকে এরপরে যেটা ট্রাই করলাম এটা হচ্ছে এই মুড়ি মাখা। এটা এখানে খুব নর্মালি মানে সবাই নিচ্ছিল, এবং এটা হচ্ছে আমরা ইফতারের সময় যে মুড়ি মাখাটা খাই অনেকটা এই টাইপেরই, এর সাথে আর কি আরও কিছু মশলা একটু অ্যাড করা হয়। তো আমার তো মুড়ি মাখা প্রচণ্ড পছন্দ, মানে ঝাল মুড়ি আমি খুব পছন্দ করি, এমনিতে মুড়ি খেতেও আমি খুব পছন্দ করি। তো সেই মিলে আসলে আমি মুড়ি মাখা দেখে আমার খুব লোভ লাগছিল, তো এই কারণে এখান থেকে একটা মুড়ি মাখা নিয়ে নিলাম। তো এখানে হচ্ছে ওরা নিজেরাই আর কি ভাত ছিল, এখানে বেগুনি পেঁয়াজু এরপর আলুর চপ ভাজা পোড়া যে আইটেম, এখানে আসলে এত বেশি কার্ট এবং এত বেশি আইটেম যে এখানে এতগুলো আইটেম আসলে একসাথে ট্রাই করা কখনোই সম্ভব না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এতগুলো আইটেম ট্রাই করতে হলে আপনাকে একদম পুরো 2 দিন না খেয়ে আসতে হবে, মানে এখানে এত আইটেম আছে। এবং এখানে কাবাব থেকে শুরু করে বার্গার থেকে শুরু করে স্যান্ডউইচ থেকে শুরু করে সাবওয়ে ফুচকা বিভিন্ন ধরনের জিনিস এখানে আছে, এবং ঝালমুড়ি তো কয়েক রকমের আছে আর রাজকচুরি তো আছেই। তো সব মিলিয়ে এখানকার আইটেমের অভাব নেই, এবং ট্রাই করতে চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন, কিন্তু আমরা আসলে এতগুলো আইটেম ট্রাই করতে পারিনি, আমি স্পেশালি এতগুলো আইটেম ট্রাই করি নাই, আমার কাছে যেটা যেটা মনে হয়েছে খেতে পারবো। এবং ট্রাই করেছি হালকা খাবার থেকে শুরু করে ভারী খাবারের দিকে যেতে, কারণ দেখছিলাম যে এখানে আইটেম ট্রাই করতে হলে এইভাবেই করেই করতে হবে, নাহলে করতে পারবো না। আর আরেকটা জিনিস হচ্ছে আমি এই ভিডিওটা করেছিলাম বেসিক্যালি এবার শীতে, তো এই ভিডিওটা এত দেরিতে আপলোড দেওয়ার কারণ হচ্ছে আমি এই ভিডিওটা যে ফোল্ডারে রেখেছিলাম সামহো ওই ফোল্ডারটা আমার কাছ থেকে ডিলেট হয়ে গিয়েছিলো বা হারিয়ে গিয়েছিলো, এই কারণে আমি ভেবেছিলাম আমি ভিডিওটা আর আপলোডই দিতে পারবো না, আমার বেশ মন খারাপ হয়েছিল। এখানে আরও কিছু ভিডিও ক্লিপ ছিল যেগুলো কিনা আসলে নাই এখানে আর কি, ওটা আমি আর পাইনি রিকভার করতে, বাট পরে আমি সামহো আজকে এই ভিডিওর ক্লিপগুলো পেলাম, আমার কাছে মনে হলো যে এটা আমি এডিট করে আপলোড দিয়ে দিই। এবং আরেকটা ইনফরমেশান যেটা দিব যে এখন আপনারা অনেকেই চিন্তা করতে পারেন যে এটা তো শীতের ক্লিপ, তাহলে এখন তো অনেক চেঞ্জ, আসলে চেঞ্জ বলতে কি এখানে আরও অনেক কার্ট অ্যাড হয়েছে, এখানে একই রকমই আছে। আপনারা যদি কেউ যেয়ে থাকেন আপনারা দেখবেন যে এখানে আরও অনেক কার্টের সংযোজন পাবেন এবং আরও অনেক আইটেম এক্সট্রা অ্যাড পাবেন। এছাড়া কিন্তু যা যা দেখতে পাচ্ছেন একই রকমই আছে, এবং ভিড় ভাট্টা যা কিছু সবই একই রকমই আছে। তো ওই তো কথা বলতে বলতে দেখলেন আমরা অলরেডি কিন্তু একটা আইটেম অলরেডি আমি বলতেই ভুলে গিয়েছি, এখানে কিন্তু নুডলস আর স্যুপও আছে। তো আমরা হচ্ছে স্যুপ নিয়ে নিব, নুডলস নেই নি, কারণ হচ্ছে নুডলস খেলে আর অন্য কোনো আইটেম খাওয়া যাবে না, এই কারণে স্যুপ দিয়ে শুরু করলাম, রাজকচুরি দিয়ে বেসিক্যালি শুরু করেছিলাম, বাট এখন হচ্ছে আবার স্যুপ নিয়ে নিচ্ছি। এই স্যুপটাকে বেসিক্যালি ওরা চিকেন স্যুপ বলে সেল করছে, এবং হ্যাঁ এটাতে বেশ ভালো পরিমাণে চিকেন আছে এবং খেতেও খারাপ না। তো সব মিলিয়ে যেহেতু এটা আসলে স্ট্রিট ফুড, এটাকে অবশ্যই আপনারা থাই স্যুপের সাথে তুলনা করতে যাবেন না, তো সেই তুলনায় এই স্যুপটা বেশ মজা ছিল।
এবার যেটা ট্রাই করবো এটা হচ্ছে মালাই চা। এখনকার বেশ ফেমাস একটা আইটেম, যে কোনো জায়গায় যাবেন মালাই চা অনেক পাবেন। তো এখানে হচ্ছে মালাই চা নিয়ে নিচ্ছিলাম। তো মালাই চা বানানোর প্রসেসটা অলরেডি আমার একদিন আগে একটা ভিডিওতে দেওয়া আছে। তো এই মালাই চাটার বেসিক্যালি বৈশিষ্ট্যই হচ্ছে যে এখানকার যে ঘটগুলো ছোটো ছোটো থাকে এগুলোকে হচ্ছে পোড়ানো হয় অনেকক্ষণ ধরে, এরপর সেটাতে হচ্ছে চাটাকে বানিয়ে ওটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এটার ভেতরে একটা অনেকটা বার্বিকিউ বা একটা পোড়া পোড়া ফ্লেভার দেওয়া হয়। যেমন আমরা কাবাবের মধ্যে হচ্ছে কয়লা পুড়িয়ে একটা আলাদা ফ্লেভার আনি, স্মোকি একটা ফ্লেভার আনি, এটাই। এছাড়া আসলে এটার তেমন কোনো বৈশিষ্ট্য নেই। এখানে বিভিন্ন ধরনের ফ্লেভারের মালাই চা ছিল, আমি চকলেট মালাই চাটা নিয়েছিলাম। আসলে যেটা হয় কি, আমার কাছে কেন যেন মনে হয় চা চার মতোই ভালো লাগে, মালাই হোক বা যে কোনো চাই হোক, আমার কাছে এটার কোনো স্পেশালিটি কিছু মনে হয় না। কারণ এই যে এখানে মালাই চার যে স্পেশাল আমি কোনো বৈশিষ্ট্য পাইনি এখানে পোড়ানো ছাড়া। বাট অনেকেই মালাই চা পছন্দ করেন, আমার কাছে ভালো লাগে না পার্সোনালি। আর এখানকার যে মালাই চাটা এটার কোনো স্পেশালিটি তেমন কিছু না, সেটা সত্যি কথা। এবং অনেস্ট একটা রিভিউ যে আমার কাছে তেমন কোনো স্পেশাল কিছু মনে হয়নি। আমি যদিও বা চকলেট মালাই চা নিয়েছিলাম, আরও অনেক ধরনের মালাই চার অপশন ছিল, বাট আমার কাছে মনে হয়েছে সবগুলোই মোটামুটি সেম। এবং যারা চা পছন্দ করেন তাদের কাছে হয়তো বা ভালো লাগতে পারে, বাট আমার কাছে পার্সোনালি অতটা ভালো লাগেনি। তো এই ছিল মালাই চা। তো একটা ছিল নর্মাল মালাই চা, আরেকটা ছিল চকলেট মালাই চা। আমার কাছে পার্সোনালি মালাই চাটা তেমন একটা ভালো লাগেনি। তো যাই হোক, চা খেয়ে উঠে আবার একটু হেঁটে সামনে যেতে দেখলাম যে আরেক রকমের ঝালমুড়ি আছে। ওই যে বললাম যে এখানে কিন্তু ভ্যারাইটি আইটেম পাবেন এবং ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম পাবেন, বাট পরে আমার কাছে মনে হলো যে না, এই ঝালমুড়িটা নিলে এখন আর খেতে পারবো না। এই কারণে আর খেতে পারিনি, যেহেতু অলরেডি বেশ কয়েকটা আইটেম ট্রাই করে ফেলেছি, এ কারণে পেট বেশ ভরা ছিল। তো এই কারণে আর ট্রাই করিনি। ইনশাল্লাহ নেক্সটে কখনো আসলে আবার ট্রাই করে দেখলে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। যেহেতু এই ভিডিওটা আসলে অ্যাক্সিডেন্টালি করা, যার কারণে আসলে এই ভিডিওতে অনেক কিছুই মিসিং থাকবে বা অনেকটা ইনফরমেশনই হয়তো বা ল্যাকিংস থাকতে পারে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। সে পর্যন্ত আশা করি আপনারা আমার চ্যানেল মালিয়া রহমানের সাথেই থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, এবং আমাকে ভিডিওতে আরও উৎসাহিত করতে আপনারা কিন্তু আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।